দিয়ে দাও। দেখি দুধ দিয়েছে কিনা, যদিও এই দেখাটা এখন আমার উচিত না, হাত দিলেও হয়তো গ্যাস অম্বল হয়ে যাবে, কিন্তু তবু একটু তুললেও ভালো লাগে, ধরলাম। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ, জিনিয়া ব্লগসে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আই এম নট ফুললি ওকে টুডে, বাট তোমাদের সামনে আসার সময় মনটা আমার খুব ভালো হয়ে যায়। আরও ভালো হওয়ার একটা কারণ, অনেক ফুল ফুটেছে জবা গাছে, আর সব থেকে ভালো গন্ধরাজে ফুল ফুটেছে, দেখাই যাল। হঠাৎ করেই ভাবছি গন্ধরাজে জবা ফুটলো কী করে, তারপর দেখি আগের দিনের জবাগুলো শুকিয়ে গিয়ে পড়েছে গন্ধরাজের ডালে, আর তাতেই ঘটেছে এইরকম মিরাকেল। আমার মা আর বাবুর খুব প্রিয় এই গন্ধরাজ গাছটা, একেবারে আগামুড়ো করে ছেঁটে দিয়েছিলাম, এবারের বর্ষার পরও ছেঁটে দেবো। ছেঁটে দিলে জায়গাটা পরিষ্কারও থাকে, আর পরেই নতুন নতুন গাছে ফুল বেরোনো, ডাল বেরোনো, এগুলোও বাড়ে। দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও, কী সুন্দর ফুল ফুটেছে, আমার খুব আনন্দ হচ্ছে, এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গন্ধ পাচ্ছি। এটা ফুটেছে পরশু রাতে, আর এটা ফুটেছে কালকে রাতে, যদিও এটা এখনও খানিকটা ফোটা বাকি আছে, তবে এবারে কিন্তু এই দুটো নয়, আরও অনেক কুড়ি রয়েছে। এই যে এখানে আরও আছে, এখন এই মুহূর্তে হয়তো চোখে পড়ছে না, ও এই যে এখানে ম্যাক্সিমাম কুড়ি এই দিকে, এটা একটা ভালো, যদি এই পাঁচিলের ওই দিকে হয় আমরা আর একটাও পাবো না, দাঁড়াও তো দেখি। এই দেখো এখানেও একটা কুড়ি হয়েছে, 3 বছর অপেক্ষার পর এত কুড়ি এসছে, নাও ধরো। কপিরাইট আসবে। আজকের ওয়েদারটা কিন্তু হেভি ভালো, আজকে সৌর্যর স্কুলে কপি সোয়িং আছে, প্লাস আছে মেডিকেল ক্যাম্প, মানে স্কুলের নিজস্ব মেডিকেল ক্যাম্প আছে, বলেছে বাচ্চাদের ইউনিফর্ম পরিয়ে নিয়ে যেতে, কপি সোয়িংয়ের পর খানিকক্ষণ অপেক্ষা করতে, মেডিকেল ক্যাম্প হয়ে গেলে তারপর রিটার্ন করতে। দেখি সূর্যকে এবার তুলতেই হবে, ওর তো ড্রেস পরা তাড়াতাড়ি হয়ে যায়, তবে টুকটাক কিছু খাইয়ে নিয়ে যেতে গেলে ওকে এই সময় তুলতেই হবে। আর একটা যে কাজ করার সেটা হচ্ছে ছাদে যেতে হবে, গিয়ে ড্রেনের মুখটা একবার দেখতে হবে। সেই কবে ছাদে গেছি বলো তো, সেই 3 তারিখে ছাদে গেছি, আর আজকে হয়ে গেল 9 তারিখ। শরীরের কন্ডিশনটা পুরো ঠিক হচ্ছে না, এমন যে অবস্থা, কার বাড়িতে না এই আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, আমার সেই গন্ধেই গা মানে ইয়ে করছে, বমি বমি লাগছে, কি যে করি না, ভালো লাগছে না। তবে এরকমভাবে থাকলে তো হবে না, না আমায় তো পুরোটাই দেখতে হবে, দেখা যাক কি করি। চলো দেখি ওটাকে তুলবো আর ছাদে যাব। এই ট্রান্সপ্যারেন্ট টেবিল কভারগুলোর তলায় জল জমে, ময়েশ্চার জমে, কি পচা পচা গন্ধ ছাড়ছে, তো আমি এটাকে একটু রোদে দিয়ে দিলাম মুছে, দেখা যাক কমে কি না, নইলে এটার একটা সলিউশন দরকার। মিস্টার বিশেষকে বললাম, বলে এগুলো এরকম হওয়ার জন্যই ফর্মুলেটেড। আলাম ভাগ, এসকম কখনো হয়, সংসারে কত গাছা যে কাজ আছে সেটা কেউ যদি সুস্থ না থাকে, কর্তি যদি সুস্থ না থাকে কী করে বুঝবে বলো। তাই মিস্টার বিশেষ সেদিন বলছেন, কর্তা না কুত্তা, আলাম তাহলে বলতেই হয়, কর্তি না কুত্তা। যেদিন হসপিটাল থেকে এলাম সেই দিন সৌম্যকে এটা বানিয়ে দিয়েছি, আমি বলছি আমি যখন থাকবো না কে তোকে কভার ফাইল বানিয়ে দেবে এরমভাবে কভারিং করে, আজকে যদি আমি না ফিরতাম সকালে তাহলে তুই কি করে বানাতি, বলছে আমি বানাতামই না, বাবিকে বলতাম, বাবাকে বলতাম, ওরা বানিয়ে দিত। আমি বলছি তবু তুই শিখবি না, বলছে না তবু আমি শিখব। কতদিন উপরের জানলাগুলো খোলা হয়নি, আজকে রোদ উঠেছে, আজকে একটু জানলাগুলো খুলে দিই, চলো তারপর যাব ছাদে, আস্তে আস্তে একতলা দোতলা করে কাজগুলো কমপ্লিট করি, দেখেছো রোদ। যেটা সন্দেহ করেছিলাম, এই দেখো
সব পাতা আর মাটি। আমার ব্লুবেল নীল ঘন্টা, জবাটা রিপোর্ট করতে হবে। দেখেছ কতটুকু সাইজ হয়েছে, ছোট্ট হয়ে গেছে। খাটতে হয় বাগানের পেছনে, নইলে হয়। হাত বাগানে আসবো অথচ কাজ বেরোবে না, তাই কখনো হয়? কি অবস্থা দেখো। এই দেখুন আমার ক্যাকটাসের ফুল কি দারুণ ফুটেছে, প্রত্যেকবার বর্ষাতেই ফোটে, কিন্তু এবারে এটা ছোট ক্যাকটাসের ফুল। এইটা আমার বড় ক্যাকটাসটা, এই ক্যাকটাসটার বাচ্চা যেটা সেই ক্যাকটাসে একটা ফুল এসেছে, তার মানে এটাও ম্যাচিওর হয়ে গেছে। এটা কিন্তু আমার শাশুড়ির হাতে পোতা, আমার বাপের বাড়ি থেকে আনা। বাপের বাড়ি থেকে একটা ছোট্ট পিস এনে লাগিয়েছিল, তার থেকেই ফুল ফুটেছে। আমি পুরো রেডি, কন্টিনিউয়াস দেরি করে যাচ্ছে এই ছেলেটা। একবার বলে গেম খেলবো, একবার বলে কি খাবো, একবার বলে এই করব ওই করব। আরে বাইরের কাজটা মিটিয়ে আসলেই তো হয়, ভাল লাগে না। আকাশের উপরও ভরসা পাচ্ছি না যে এগুলো রেখে যাব। কি রোদ! আমি এখন একটাবে কপি দেখতে যাচ্ছি। চলো আমরা এখন বেরিয়ে পড়েছি, সৌর্যকে নিয়ে যাচ্ছি। সৌর্য একটু মুখটা দেখাও। হ্যাঁ, সৌর্য স্কুলের ইউনিফর্ম পরে এখন যাচ্ছে অ্যানুয়াল মেডিকেল ক্যাম্পে। স্কুলের কপি সইং তো যা হবে হবে, কিছু করার নেই, কিন্তু মেডিকেল ক্যাম্প আছে আজকে। অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু মানে টোটোর ভেতরে কোনো ব্লগ করব না, আগে নামি সুস্থ স্বাভাবিক অক্ষত শরীরে, তারপর। সবজি টবজি ফল টল সবই খায়, কিন্তু মানে খেলাধুলোটা একটু অনীহা। যাও কি নেবে নাও, যাও। আমরা চলে এসেছি এই যে সৌর্যের প্রিয় দোকান জগত্তারিণী সুইটস। তুমি তো সন্দেশ খাও না, তুমি তো রসগোল্লা পান্তুয়া এইসব খাও, ওই সব নিচের দিকে আছে। ওইটা ও আচ্ছা ঠিক আছে, মালাই চপ 300 পনির আর 2 মালাই চপ। আমার বাড়ির সামনে 150 টাকা কেজি, এখানে 133 কেজি, নিয়ে যাই 2 কেজি। পাঁচশো ভেন্ডি আর লঙ্কা দিয়ে দিও 100। বেশি তো লাভ নেই, এ তো খায় আমাদের। মুখে কি মাখিয়েছে, এ তো পুরো কৃষ্ণ ঠাকুর হয়ে গেছে। আজকে দুপুরে কি খাবে? চিকেন, অনলি চিকেন অ্যান্ড রাইস। ঠিক আছে, প্রথমে ভাবছি কি রাধি কি রাধি, তারপর ভাবলাম দরকার নেই, অনেক বেলা হয়ে গেছে, ফিরতে ফিরতেই 12:30। তো চিকেন আর ভাত করে নিই, তো একদম সিম্পল হালকা করে এই যে নিয়ে নিয়েছি আধখানা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি মতো আদা, এই দিয়ে হালকা করে 12 পিস মতো চিকেনের ঝোল বানিয়ে নিচ্ছি।
চিকেনের ঝোল আর ভাত, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আজকে শরীরটা এখন অনেকটাই ভালো লাগছে, সকালে খুব একটা ভালো লাগছিল না, বাট এখন বেশ ভালো লাগছে। তো ব্যাক টু নর্মাল রুটিন। আর কতদিন আমার এরকম বোমরা চেহারা দেখবে বলো। ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে, জাস্ট আলুটা অ্যাড করলাম, এবার মশলাটা করে এনে অ্যাড করে দেবো। চলো, চিকেন হয়ে গেছে, সৌর্যের প্রিয় চিকেন হয়ে গেছে। আজকে তো আসার পর আর সেভাবে কথাই হলো না, সৌর্যর রেজাল্ট ভালো হয়েছে। স্কুলের ভেতরে কড়াকড়ি ছিল একটু, অ্যাকচুয়ালি স্কুলের ভেতর তো সেভাবে ব্লগিং করা যায় না, করা উচিতও নয়, নিয়মও নয়। ওনারা আমায় কনসিডার করেন, ভালোবাসেন, আমি ওনাদের অনেকটা ভালোবাসা পেয়েছি, স্নেহ ধন্যা, ওই জন্য আমি একটু আধটু করতে পারি। যাই হোক, ওনারা বারণ করেছিলেন কপির ছবি তুলতে, তো আমি আর ছবি টবি তুলিনি। ভালো করেছে নম্বর, বাংলাতে খালি 29 পেয়েছে 30-এ, বাকি সবগুলোতে 30-এ 30-ই পেয়েছে। মানে ওই ম্যাথে যে 1 নম্বর কম ছিল ফার্স্ট টার্মিনালে, সেইটা ঘুরে এবার বাংলায় এসেছে, মানে অল টোটালে 2 নম্বর কম হলো। ঠিক আছে, তো এই ব্যাপার। আর এমনি সব কিছু ভালোই করেছে, খুব একটা অসুবিধা হয়নি। তবে এবারে যে জিনিসটা, এবারে মেডিকেল ক্যাম্পটা ভীষণ ভালো হয়েছে, মানে গার্জিয়ানদের মধ্যেও এটা নিয়ে যথেষ্ট একটা উত্তেজনা ছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। যেহেতু কপি শোয়িং আর মেডিকেল ক্যাম্প একই দিনে ছিল, কপি তো সকলেই দেখতে আসবে, মেডিকেল ক্যাম্প ওয়াজ 101% সাকসেসফুল। আর সৌর্য আবার উত্তরীয় দিয়ে ডাক্তারবাবুদের বরণ করলো, হ্যাঁ ভালো লাগলো বেশ। সৌর্যকে প্রথম থেকেই ওনারা এতটা ভালোবেসেছেন, আমি জানি না কেন, মানে ঠিক মানে হয় না, আমরা একজনকে একটা কোয়ালিটি দেখে ভালোবাসি, হয়তো হয়তো সৌর্যের মধ্যে তেমন কিছু আছে, সে কারণে সৌর্য ওদের এত ভালোবাসা পেয়েছে। আমার কাছে তো সৌর্য সবসময়ই স্পেশাল, কিন্তু মায়ের কাছে তার, প্রত্যেক মায়ের কাছে তার সন্তানই স্পেশাল। সৌর্য কেন এত স্পেশাল আমি বুঝতে পারি না। হেডমাস্টার মশাই ওকে ঘুষি দেখাচ্ছে, ও হেডমাস্টার মশাইকে উল্টে ঘুষি মারছে, মানে এই ধরনের ব্যাপার। এটা আমার চোখেই উচ্ছৃঙ্খলতা বলে মনে হয়, উনি খালি চোখ টিপে বলছেন ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও। মানে আমার নিজেরই খুব খারাপ লাগছিল, মানে ওর সাথে যেরকম করছে ও সেটাই রিভার্ট করছে। এই ও একটু মানে বেশি ওয়েট আছে, 5-6 কেজি ওকে কমাতে বললো, বললো ওকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ওপর ধ্যান দেবেন। আমি বললাম হ্যাঁ সেটা আমি দেবো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ওপর আমি লক্ষ্য রাখি, টায়কোন্ডোটা তো করছেই। আর বললো খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রোটিন বেসড খাওয়াবেন, কার্বটা বেশি দেবেন না। আর সৌর্য তো ভাত অন্ত প্রাণ, ভাত অন্ত প্রাণ, চিকেন আর ভাত দেখে কীরকম করছিলো বলো। মানে এই অনেক বাচ্চাদের থাকে না, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। সৌর্যকে আমি 6 মাস বয়স থেকে এমনভাবে মানুষ করেছি, ও সমস্ত খাবার খায়, উচ্ছে, নিম পাতা, করলা, ওদিকে মোচা, থোড়, ডুমুর, মাছ মাংস, ডিম, সব ভেজ ননভেজ, পনির ফনির সব খায়। সুতরাং না, আমার সৌর্যর খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে ওয়েট গেনের সমস্যা। এখন শরীরটা একটু ভালো আছে, ভাবলাম উপরে গিয়ে একটু ব্লগ করি। দুপুরে একদম খেতে পাচ্ছিলাম না, মুখ একদম নষ্ট হয়ে গেছে, মানে স্যালাইন খেয়ে যে মুখ নষ্ট হয় বাবা আমি জানতাম না, একদম মাংসও ভালো লাগছে না। 2 পিস মাংস চাপা দিয়ে রেখে দিয়েছি, করেছিলাম আমি আমার জন্য 3 পিস, 1 পিস খেয়েছি, এখনও যেন দোতলায় গেলে মনে হচ্ছে চিকেনের গন্ধটা ঘুরে বেড়াচ্ছে, গা পাকাচ্ছে। তাই ওপরে উঠে এলাম, একটু ওপরটা হাঁটি, হেঁটে হেঁটে নিচে গিয়ে বেটাকে তুলে পড়তে বসাবো। আজকে তো শুক্রবার, অ্যাজ ইউজুয়াল কোনো ক্লাস নেই, শুক্র শনি বিকেলটা ওর ফাঁকা, ওই দিন একটু ঝুপিয়ে ঝাঁপিয়ে পড়িয়ে নিতে হবে। অনেকেই গেছিলো, অনেকদিন পর শ্রীপর্ণার সঙ্গে দেখা হলো, সেই সোমবারে হসপিটাল যাওয়ার আগে শ্রীপর্ণার সঙ্গে দেখা হয়েছে, তারপরে জয়ন্তীর সঙ্গে তো মধ্যিখানে দেখা হয়েই ছিল, হ্যাঁ অনেকের সঙ্গে, আহিরির মায়ের সঙ্গে দেখা হলো, সৌমির সঙ্গে, অনেকের সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। রাত্রিরে রান্নাবান্না এখনও বাকি, চায়ের কাপ হাতে, তবে এটা কিন্তু লিকার চা নয়, দেখো বিকেলবেলা খেলে কিছু হবে না, তাই না, ব্যথাটা কমেছে, পেটটা অনেকটা ক্লিয়ার পুদিনহারা খেয়ে। যাই হোক, এখন ভালো আছি, এটাই সব থেকে বড় গুড নিউজ বলো। যে মানুষ যে জিনিস ভালোবাসে
সেটা ছাড়া কি সে থাকতে পারে? কখনো পসিবল না। চলো এটা শেষ করি, তারপর রান্না করব। ডিমের ঝোল করব না কি করব এখনো ডিসাইড করতে পারিনি। রান্না করে আজকে তাড়াতাড়ি ডিনার করার প্ল্যান, দেখা যাক কি হয়। এখন বাজে রাত্রির প্রায় 10:45, এখন আমার বাড়িতে ওয়াশিং মেশিন ঘুরছে, কমফর্টে জামাকাপড় ধোয়া টোয়া হচ্ছে। হ্যাঁ, আর রান্না কী কী হয়েছে দেখিয়ে নিই, এতেই বোঝা যাচ্ছে মুখের হাসি চওড়া হয়ে গেছে, কারণ আমি ব্যাক টু ফর্ম। চলো দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে আজকে। আজকে ভাত করেছি, ওটা চাপানো, ওটা এখন নামবে। ভাত হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে, ঢ্যাঁড়স সেদ্ধ দিচ্ছে ওটা আমার জন্য স্পেশালি, বাট ওটা ছাড়া আর যেগুলো হচ্ছে একদম আমার বাড়ির অথেন্টিক মেনু, যেরম হয় সেই রকম। এই দেখো, এখানে গরম গরম বেগুন ভাজা, এখানে চিকেন কষা, এখানে লাল শাক ভাজা, আর এর নিচে একটুখানি লেফট ওভার রাইস রয়েছে। তো এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।